প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের আগামীকাল 5 তারিখ ইভিএস পরীক্ষা। আমি ইতিমধ্যেই তোমাদের মডুল 1-2 বা পার্ট 1-2 করে 6টি পার্টে আমি তোমাদের এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম। আশা করি সেগুলি তোমরা প্রত্যেকেই দেখেছো, যারা দেখোনি এখনও পর্যন্ত তারা চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো, বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়েও তোমরা দেখে নিতে পারো, বা ভিডিওর একদম শেষে এন্ড স্ক্রিনে গিয়েও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি তোমাদের বলবো এবং কিছু নোটস আমি তোমাদের আজকে প্রোভাইড করব। এটুকু আজকে তোমরা খালি জাস্ট দেখে নিও, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। তো দেখো, যাদের বই রয়েছে তারা এটি বই পেয়ে যাবে, এবং যাদের নেই বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, পরিবেশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ কিছু দিন রয়েছে, কোন দিনে কি পালিত হয়, তো সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তো সেই সম্পর্কে আমরা একটু ধারণা করে নেব। তো কথা না বাড়িয়ে চলে আসছে এবার আলোচনা। তো দেখো, পরিবেশ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন: জানুয়ারি 26 প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, জানুয়ারি 30 শহীদ দিবস, মাদার্স ডে, ফেব্রুয়ারি 24 বিশ্ব জলাভূমি দিবস, ফেব্রুয়ারি 28 জাতীয় বিজ্ঞান দিবস, মার্চ 3 বিশ্ব বন্যপ্রাণী দিবস, মার্চ 8 আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, মার্চ 14 ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স। তো এই দিনগুলো তোমরা একটু দেখে নাও, মার্চ 15 থেকে এগুলো একটু তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে যেও। তোমরা অনেকেই জানো, তবুও যারা কিছুটা জানো না তারা একটু দেখে নিও, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা পড়তে পারো, দেখে নাও। জুন 17 অবধি রয়েছে এখানে, তোমরা স্ক্রিনশট তুলে নাও দিয়ে পড়তে থাকো। জুলাই 11 থেকে অক্টোবর 4 অবধি এখানে তোমরা পড়ে নিও। বিভিন্ন ভিটামিনের উৎস, অভাবজনিত রোগ, এখান থেকেও প্রশ্ন আসে। তো তোমরা এটা ছোটোবেলা থেকেই পড়ে আসছো জীবনবিজ্ঞানে, এবং যাদের ইলেভেন টুয়েলভে পুষ্টিবিজ্ঞান ছিল সেখানেও এগুলো ছিল। যাই হোক, একটু তোমরা দেখে নিও। পরিবেশ সংক্রান্ত সংক্ষিপ্ত নাম, পূর্ণ নামগুলো তোমাদের একটু পড়ে রাখতে হবে। আমি আগের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম দিয়েছিলাম, সেখান থেকে তো ওগুলো তো তোমরা পড়েইছো। এগুলো যদি সবকটি এই পূর্ণ নামগুলো তোমরা একটু দেখে নিও। বিশেষ করে ইআইএ, ইভিএস তো তোমরা জানোই, IUCN, এগুলো একটু ভালোভাবে তোমাদের দেখে নিতে হবে। OPEC, PPP, ZSI, WHO, WEC, TRI, SPM, কয়েকটি পশু পাখির বিজ্ঞানসম্মত নাম, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, তোমরা একটু দেখে নিও। বাঘ,
শিয়াল, কেউটে সাপ, কুমির, অক্টোপাস, কোকিল, রুই মাছ, মৌমাছি, এগুলো একটু দেখে রেখো ভালো করে। কয়েকটি গাছপালা শস্যের বিজ্ঞানসম্মত নাম, এখান থেকেও প্রশ্ন আসবে। এখান থেকে বট অশ্বত্থ যেগুলো একটু দাগ দেওয়া আছে সেগুলো ভালো করে দেখো, এখান থেকে তোমরা দু একটি প্রশ্ন কমন পাবে। পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও কাজ কী দিয়ে কী হয়, এখান থেকে তোমরা তিন চারটি প্রশ্ন তো পাবেই একদম। যেরকম দেখো পিএইচ মিটার, জল ও মাটির অম্লতার পরিমাণ, বিওডি, হাইক্রোমিটার, জিপিএস যন্ত্র, অল্টিমিটার, অ্যানিমোমিটার, বিপিআর।